মেয়েরা, আমরা গতদিন থেকে পড়ছিলাম মনোবিদ ফ্রয়েডের যে নির্জ্ঞান মন, তার সপক্ষে যুক্তি। তো আজকেও আমরা সেই নির্জ্ঞান মনের সপক্ষে কি কি যুক্তি মনোবিদ ফ্রয়েড দিয়েছেন বা কি কি যুক্তি হতে পারে ইভেন, সেইগুলো নিয়ে আজকে আমরা দেখব। আচ্ছা, তার আগে একটু বলে দিই, যে একটু মনে করিয়ে দেওয়ার জন্য বলে দিই যে আমরা জানি যে মনোবিদ ফ্রয়েড আমাদের বলেছেন যে মনের বেশিরভাগ অংশই হচ্ছে নির্জ্ঞান, খুব সামান্য অংশ হচ্ছে সজ্ঞান বা চেতন। মানে মনকে যদি আমরা 10 ভাগে ভাগ করি, তার 9 ভাগ হচ্ছে নির্জ্ঞান আর মাত্র 1 ভাগ অংশ হচ্ছে সজ্ঞান বা চেতন। এবং ওই নির্জ্ঞান যে মন, সেই মনই হচ্ছে আমাদের যাবতীয় যে যে নিষিদ্ধ যে সকল কামনা এবং যে সকল ইচ্ছা, যে ইচ্ছাগুলোকে আমরা অবদমন করে রাখি, সেই ইচ্ছাগুলোর আধার। হ্যাঁ, অর্থাৎ ইচ্ছা, সেই ইচ্ছাগুলো থাকার একটা জায়গা, সেটাই হচ্ছে সেই নির্জ্ঞান। কিন্তু ইচ্ছাগুলো থাকলেই, যে আমি বারবারই বলেছি ফ্রয়েডের মতে, যে ইচ্ছাগুলো থাকলেই, যে ইচ্ছাগুলো ওখানে দমিত হয়ে থাকলো, মানেই যে সেগুলো চুপ করে থাকলো, তা কিন্তু না। ওই ইচ্ছাগুলোও কিন্তু নানাভাবে বেরিয়ে আসার জন্য চেষ্টা করতে থাকে। তো সেই বেরিয়ে আসার চেষ্টার যে যেগুলো আমরা দেখি, সেই তার দ্বারাই প্রমাণিত হয় যে হ্যাঁ, আমাদের নির্জ্ঞান মন রয়েছে। তা না হলে আমরা তো বাইরে থেকে আমাদের নির্জ্ঞান মনকে বুঝতে পারবো না, তাই না? এই বিষয়গুলোকে দেখে বা যারা মানে মনসমীক্ষক বা যারা আমাদের মানে মন বিশ্লেষণ করেন, যারা মনসমীক্ষক, তারা আমাদের মন বিশ্লেষণ করে জানতে পারবেন যে আমাদের মনের ভিতরে ওই নির্জ্ঞান মনের অস্তিত্ব রয়েছে। এবং ওই যে এই যে নানা নানা কিছু যে যে প্রমাণগুলো, এই যে প্রমাণ যে এরার্স অফ এভরিডে লাইফ, অর্থাৎ দৈনন্দিন জীবনের যে ভুল ভ্রান্তি, প্রতিদিনের যে ভুল আমাদের হয়, দেখার ভুল, তারপরে লেখার ভুল, হ্যাঁ ইত্যাদি, নানা শোনার ভুল ইত্যাদি, নানা রকম ভুল বা যে কোনো যে ভুল যে আমাদের হতে থাকে প্রতিদিন, প্রতিনিয়ত যে ভুল আমাদের হয়, নানা প্রকার ভুল আমাদের হয়, এই ভুলগুলো মনোবিদ ফ্রয়েডের মতে, যেগুলো কোনোটাই আমাদের ইচ্ছা, মানে কোনোটাই আমাদের অনিচ্ছাকৃত নয়, সবটাই আমাদের আসলে ইচ্ছাকৃত, এই ভুলগুলো আসলে আমাদের ইচ্ছাকৃত ভুল, এই ভুলগুলোর আসল যে কারণ সেটা ওই নির্জ্ঞান মনের ভিতরেই লুকিয়ে থাকে। তো এই ভুলগুলো হচ্ছে ওই নির্জ্ঞান মনের অস্তিত্বকে প্রমাণ করে যে নির্জ্ঞান মন বলে বাস্তবিক সত্যি কিছু রয়েছে। আচ্ছা, এছাড়া আগের দিন আমরা এটাও জেনেছিলাম যে ড্রিমস, অর্থাৎ স্বপ্ন, স্বপ্নও কিন্তু আমাদের নির্জ্ঞান মনের অস্তিত্বকে ভীষণভাবে প্রমাণ করে। হ্যাঁ, আমরা যে স্বপ্ন দেখি, সেই স্বপ্ন কিন্তু আসলে নির্জ্ঞান মনেরই ওই 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 যে সকল কামনা, যে কামনাগুলোকে, যে কামনাগুলো আমরা সমাজের ভয়ে, আমাদের বাবা মার ভয়ে, আমাদের শিক্ষকের ভয়ে, আমরা কি করেছি, যে কামনাগুলোকে অবদমন করতে বাধ্য হই প্রতিদিন, প্রতিনিয়ত। ইভেন এমন নয় যে মানে 20-21 বছরের ছেলে মেয়েরাই এগুলো করে, এই এই কামনা অবদমন করতে থাকি আমরা। আমাদের হয়তো যদি শুরু হয় এই কামনা অবদমন, আমাদের যদি 9 বছর বয়সে শুরু হয়ে গিয়ে থাকে, তাহলে সেই কামনা অবদমনের প্রক্রিয়া আমাদের মৃত্যু অবধি চলবে, সোজা কথা, তাই না? মানে প্রতিনিয়তই আমাদের হাজারো রকমের কামনা হয়। হ্যাঁ, এটা আমাদেরও হয়, তোদেরও হয়, সবারই হাজারো রকমের কামনা আমাদের প্রতিনিয়ত জাগে, কিন্তু সেই সব কামনা তো আমাদের সবসময় পূরণ করা সম্ভব হয় না, কারণ সেই সমস্ত কামনা সমাজের চোখে সেগুলো অপরাধ, হ্যাঁ সেগুলো খারাপ। তো সেই সমস্ত কামনাগুলোকে আমরা কি করি, আমরা তখন অবদমন করি। কোথায় অবদমন করি? সেগুলো আমরা নির্জ্ঞানে অবদমন করি। এবং কিছু কিছু বিষয়ে তো আমরা একেবারে মানে আমরা জানি, মানে অনেক বিষয় কিন্তু আমরা অবদমন করছি, কিন্তু আমরা হয়তো বুঝতে পারি না।
এবং আমাদের যখন মন বিশ্লেষণ যদি করা হয় তাহলে আমরা নিজেরাই অবাক হয়ে যাব, সত্যি আমার মনের ভেতরে এত কিছুই থাকে, আমার মনে এত কিছুই ছিল। হয়তো দেখা যাবে আমার মনের ভিতরে না ভীষণ লোভ রয়েছে, হয়তো দেখা যাবে আমি শুধু কোনো মানে সেক্সুয়াল কামনার কথাই বলছি এমন নয়, আমি হয়তো ধরা যাক যে সেখানে আমি কোনো অর্থের লোভের কথা বলছি, আমার খুব টাকার লোভ রয়েছে ধরা যাক। ইভেন আমি হয়তো নিজেও কনশাসে সেটাকে স্বীকার করতে চাই না, কিন্তু আমি কি করেছি, প্রতিনিয়ত ওই লোভকে তো সামনে আনা যায় না, তাহলে আমাকে লোকে কি বলবে, বলবে তুমি একজন টিচার হয়ে তোমার এত লোভ, তাই না? লোকে আমাকে তো ছিছি করবে, লোকে আমাকে বলবে বাবা তুমি তুমি টিচার, তুমি না ছেলে মেয়েদের, তুমি না স্টুডেন্টদের আদর্শ, তো তোমাকে স্টুডেন্টরা যদি তোমার যদি স্টুডেন্টরা জানতে পারে যে তোমার এত লোভ, এত টাকার প্রতি লোভ, তাহলে কি ওরা কোনোদিন তোমাকে মানবে, ওরা কি কোনোদিন তোমাকে শ্রদ্ধা করতে পারবে? তার মানে কি, তার মানে প্রতিনিয়তই আমরা কি করি, ধরা যাক মনে করা যাক আমার ওই প্রচুর টাকা লোভ রয়েছে, কিন্তু আমি কি করছি, প্রতিনিয়তই ওই লোভকে দমন করছি। কিন্তু দমন হলেও মানে দমিত হলেও সেটা কিন্তু আমার মন থেকে বেরিয়ে যাচ্ছে না, সেটা কিন্তু নির্গার মনে বাসা বাঁধছে এবং বিভিন্ন ভাবে সে উপায় খুঁজছে সেখান থেকে বেরিয়ে আসার। এবং তার একটা উপায় হতে পারে স্বপ্ন, হয়তো আমি স্বপ্নে দেখলাম যে আমি প্রচুর ধন সম্পত্তির অধিকারী হয়েছি, বা আমার কোনো নিকট কোনো আত্মীয় কেউ মারা গেছেন এবং তিনি তার সমস্ত সম্পত্তি আমাকে উইল করে দিয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানে এইরকম অদ্ভুত অদ্ভুত নানা রকম বিষয়ে আমরা হয়তো স্বপ্ন দেখতে পারি, যেগুলোর আসল অর্থটা কিন্তু মানে লুকিয়ে থাকে ওই স্বপ্নের ভেতরে। হ্যাঁ, এবং স্বপ্নের ওই বাহ্যিক রূপটাকে দেখে কিন্তু আমরা স্বপ্নটাকে আমরা আমাদের পক্ষে বোঝা সম্ভব হয় না অনেক সময়, মানে মানে কোনো সময় আসলে আমাদের পক্ষে, আমরা সাধারণ মানুষ হিসেবে আমাদের বোঝা সম্ভব নয়, কিন্তু যিনি সাইকোঅ্যানালিসিস করেন, যিনি মন বিশ্লেষণ করেন, তিনি কিন্তু ওই স্বপ্নের অর্থ বলে দিতে পারবেন যে আসলে আসলে ওই স্বপ্নের প্রকৃত অর্থটা কি, ওই স্বপ্নের ভিতরে আমার মনের কোন ইচ্ছেটা, কোন মানে কোন কামনাটা ওই স্বপ্নের ভিতর দিয়ে ওটা আসলে ব্যক্ত হচ্ছে সেটা তিনি বলতে পারবেন। এটা আমাদের পক্ষে সবসময় বলা সম্ভব নয় সাধারণ মানুষ হিসাবে। আচ্ছা, তো স্বপ্ন নিয়ে আমি বললামই, আমি পরে আবার অনেক ডিটেলসে যাব। আজকে আমি যেহেতু নির্জ্ঞান মনের অস্তিত্বের বিষয়ে আলোচনা করছি, তো অস্তিত্বের মধ্যে একটা মানে অস্তিত্বের প্রমাণগুলো নিয়ে আলোচনা করছি, তো অস্তিত্বের একটা প্রুফ বা একটা প্রমাণ হিসেবে আমি স্বপ্নকেও বলতে পারি। এরপরে আসে মেন্টাল ডিজিজেস। মেন্টাল ডিজিজেস মানে মানসিক রোগ। এবার মানসিক রোগ কথাটা তো আমরা শুনেছি, আমরা শারীরিক রোগ সম্বন্ধে ভীষণভাবে সচেতন, ঠিক আছে, আমরা সবাই জানি যে আজকাল কোভিড এরকম হাজারো রকমের, মানে আজকাল কোভিড এসে তো আমাদের পুরোপুরি সেটা ভালো করেই বুঝিয়ে দিচ্ছে। এছাড়া শারীরিক রোগ সম্বন্ধে আমরা অনেক সচেতন হয়ে পড়েছি এখন, আমরা মানে কোথাও একটু ব্যথা হলেও, একটু গলা ব্যথা হলেও, একটু একটু জ্বর হলেই আমরা এখন সচেতন হয়ে যাচ্ছি। তো কিন্তু আমরা কিন্তু মানসিক রোগ সম্বন্ধে খুব বেশি সচেতন নই। এখন দেখা যাচ্ছে কি, এই যে কোভিড পিরিয়ড এতদিন ধরে, এই যেভাবে দেখা যাচ্ছে যে এই ঘরবন্দি অবস্থা, তো মানুষের মধ্যে নানা রকম মানসিক রোগও মাথাচাড়া দিয়ে উঠছে। এমনিতেও মানুষের মধ্যে মানসিক রোগ অনেক অনেক দেখাও যায়, যেমন তার মধ্যে যেগুলো আমরা খুব কমন রোগ হিসেবে যেগুলো জানি সেগুলো হচ্ছে সূচিবায়ুগ্রস্ত রোগ। অনেক সময় আমরা দেখি যে বারবার করে হাত ধোয়া, কেউ বারবার করে হাত ধুচ্ছেন, হ্যাঁ, বা এখনকার যে হাত ধোয়া সেই হাত ধোয়ার কথা আমি বলছি না, যে কোভিড পিরিয়ডে আমাদের বলাই হচ্ছে যে বাইরে থেকে এলে তো বটেই, কিন্তু এমনিতেও একটু হাত টাত গুলো সবসময় পরিষ্কার রাখতে হবে, অর্থাৎ বারবার সাবান দিয়ে হাত ধুতে হবে, এই হাত ধোয়ার কথা আমি বলছি না। কিন্তু যখন দেখা যায় কোনো একটা মানুষ, তিনি কি হচ্ছেন, তিনি সূচিবায়ুগ্রস্ত হয়ে পড়েছেন, অর্থাৎ তিনি বারবার ঘর মুছছেন, বারবার তিনি জামা কাপড় কাচছেন, বারবার তিনি হাত ধুচ্ছেন, বারবার তিনি স্নান করছেন, আমি বারবারই বলছি, এটা কিন্তু আমি কোভিড পিরিয়ড নিয়ে কথা বলছি না, আমি এটা কোনো একটা মানুষের সূচিবায়ুগ্রস্ত হয়ে যাওয়া নিয়ে কথা বলছি। সূচিবায়ুগ্রস্ত মানে হচ্ছে যে কোনো একটা বিষয়ে তিনি কি হচ্ছেন, তিনি সবসময় সূচি অসূচি জ্ঞান করে, অর্থাৎ মানে তিনি মনে করছেন যে স্নানটা করে নিলেই আমি পবিত্র হয়ে যাব, আমি শুচি হয়ে যাব, তা না হলে আমি অসূচি হয়ে গেলাম, এই রাস্তা একটা কুকুর আমাকে ছুঁয়ে দিল তাহলে আমি অসূচি গেলাম, আমার খুব ঘেন্না লাগলো আমি স্নান করে নিলাম, হ্যাঁ রাত হলেও আমি স্নান করে নিলাম,
মানে এইরকম নানা বিষয়ে ঘেন্না, হ্যাঁ সূচি, এই এই যে এই এই ধরনের মানে মানে সবসময় সূচি সূচি প্রায়গ্রস্ত হয়ে পড়া এই বিষয়টায়, বা মানে অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় যে মানুষ অনেক ক্ষেত্রে মানে মানে এরকম নানা বিষয়ে মানুষ কিন্তু সূচিবায়ুগ্রস্ত হয়ে পড়েছে। হ্যাঁ, বা দেখা যায় যে শুধু সূচিবায়ুগ্রস্তই বা বলি কেন, আরো হাজার রকম বলতে পারি, যে অনেকে দেখা যায় যে মানে অদ্ভুত অদ্ভুত নানা মানে মানে অদ্ভুত অদ্ভুত আচরণ করে। হ্যাঁ, কিরম আচরণ করে, দেখা যায় যে সে হয়তো বারবার প্রণাম করছে, প্রণাম করেই চলেছে, বা সে হয়তো একই আচরণ অনেকবার করে করছে। হ্যাঁ, বা সে হয়তো সিঁড়িতে উঠতে গিয়ে দুটো ধাপ উঠছে, তারপরে আবার একটা ধাপ একটু দাঁড়াচ্ছে, আবার দুটো ধাপ উঠছে, একটা ধাপ একটু দাঁড়াচ্ছে। মানে এমন নয় যে তার শারীরিক কোনো কষ্টের কারণে, সে মনে করছে ওইভাবে উঠলে ওইভাবে উঠলে তার কোনো বিপদ হবে না। মানে এরকম পিকিউলিয়ার কিছু অদ্ভুত অদ্ভুত আচরণ মানুষের দেখা যায়। হ্যাঁ, এবার মানুষের এই রকম অদ্ভুত আচরণের শিকার কোনো কোনো মানুষের মানুষকে হয়ে যেতে দেখা যায়। হ্যাঁ, এবার এই কোভিড পিরিয়ডে কি হয়েছে, মানুষের এরকম নানা রকম মেন্টাল ডিজিজ মাথা চাড়া দিয়েছে। আমরা আমরা মানে এটা মানে বিশেষ করে যারা মনের ডাক্তার যারা, তারা তো অবশ্য করেই এটা বলবেন যে এই পিরিয়ডে মানুষের ডিপ্রেশন ভীষণভাবে বেড়ে গেছে। হ্যাঁ, ডিপ্রেশন বেড়ে গেছে মানুষের, যে আর তো কিছু হবে না, আর তো জীবনে তাহলে কিছু নেই, এই তো রোগ নিয়েই আমাদের বাঁচতে হবে, আবার দুদিন পরে তো আমি নিজেও বাঁচবো না, আমার রোগ হয়ে গেলে আমিও মারা যাব, এরকম মানুষের নানা রকম অদ্ভুত ডিপ্রেশন কাজ করছে। হ্যাঁ, তো ডিপ্রেশনের প্রভাবে মানুষের নানা রকম আত্মহত্যার প্রবণতাও অনেক ক্ষেত্রে কাজ করে। তো এরকম নানা রকমের মানসিক ডিজিজ, হ্যাঁ, যেটা বলতে গেলে শারীরিক ডিজিজের থেকে অনেক গভীর, কারণ শারীরিক ডিজিজ তো সেরে যাবে, তার অনেক ওষুধ আছে, সেটা সেরে যাবে, কিন্তু মনের ডিজিজ, মনের রোগ, সেটা কিন্তু একটা বিশাল প্রবলেমের জায়গা তৈরি করে রাখছে আমাদের। আমি একটা সূচিবায়ুগ্রস্ত রোগের কথা বলে জাস্ট একটা উদাহরণ দিলাম, যে এই রোগটা কিন্তু আমরা আমাদের বাড়িতে অনেকেরই মধ্যে হয়তো দেখতে পাবো, বা হয়তো আমরা মানে এটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি কারুর না কারুর ক্ষেত্রে। তো এরকম অনেক অনেকে আবার হয় ভয় বায়ুগ্রস্ত রোগ। ভয় বায়ুগ্রস্তটা রোগ কি, ভয় বায়ুগ্রস্ত রোগটা কিরকম, দেখা যায় যে কেউ বাড়ির থেকে বেরোতে চায় না, কিছুতেই বেরোবে না। আর আজকাল এই এই মানে এই কোভিড হয়ে যাওয়ার ফলে এই রকম নানা রকম এই যে যে মেন্টাল ডিজিজ গুলো, এই ডিজিজ গুলো না একটু বেশি ভাবে এখন আরো লক্ষ্য করা যাচ্ছে, যে অনেকের মনে হচ্ছে যে আমি বাড়ির থেকে পাটা বাইরে দিলেই আমার বুঝি কিছু হয়ে যাবে। তার মানে কি, একটা ভয় বায়ুগ্রস্ত রোগও মানুষকে গ্রাস করছে, অদ্ভুত রকম মানে মেন্টাল মানে ডিজিজ মানুষকে গ্রাস করছে। তো মানে এই এই যে মেন্টাল ডিজিজ, এইগুলোর আসল উৎসটা কোথায়? আসল উৎস কিন্তু ফ্রয়েড বলবেন ওই নির্জ্ঞান মন। যদি আমরা ওই নির্জ্ঞান মনের ওই কামনা বা ওই ডিজায়ারগুলোকে অ্যানালিসিস করতে পারি, হ্যাঁ, ওই নির্জ্ঞান মনের ভিতরে যে কামনাগুলো রয়েছে, যে কামনাগুলোকে আমরা অবদমিত করেছি, সেইগুলোকে যদি আমরা অ্যানালিসিস করতে পারি, তাহলেই কিন্তু মেন্টাল ডিজিজটা অনেক কমে যাবে। কারণ কারণ কি, আমরা দেখি যে হয়তো আমরা সবাই কোভিড পিরিয়ডের মধ্যে দিয়ে চলেছি, কিন্তু দেখা যায় কিছু মানুষ ভীষণভাবে ডিপ্রেসড হয়ে পড়ছেন, বা কিছু মানুষ ভীষণভাবে মানসিক সমস্যায় ভুগছেন, কেউ ভীষণভাবে ভয় বায়ুগ্রস্ত রোগ হয়ে রোগী হয়ে পড়ছেন, হ্যাঁ, কেউ বা হয়তো ভীষণভাবে মানে সূচিবায়ুগ্রস্ত হয়তো তিনি আগে ছিলেন না, কিন্তু কোভিড পিরিয়ডের জন্য তিনি মানে যেটা করা উচিত তার থেকে অতিরিক্ত করছেন। হ্যাঁ, হয়তো এই ধুলেন হাত, আবার তারপরেই আবার হাত ধুতে চললেন, মানে এইরকম হয়ে যাচ্ছে। মানে অনেকের স্যানিটাইজ করছেন তো করছেনই, হাত স্যানিটাইজ করে যাচ্ছেন তো করে যাচ্ছেনই, এইগুলো মানসিক সমস্যা। হ্যাঁ, এইগুলোর থেকে আমাদের বেরোতে হবে, কিন্তু এটা বুঝতে হবে যে এই মানসিক সমস্যার কিন্তু এই মানসিক সমস্যাগুলো আসছে কোথা থেকে, আসছে কিন্তু ওই নির্জ্ঞান মনের ওই কামনার থেকেই। হ্যাঁ, তা সেই কামনাই কিন্তু আসলে মানসিক সমস্যাগুলো তৈরি করছে। আচ্ছা, এরপরে যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে হিপনটিজম। হিপনটিজম হচ্ছে যে আবিষ্ট করা। আবিষ্ট করা মানে কি, মানে হচ্ছে যে যখন আমরা কোনো সাইক্রেটিস্টের কাছে যাই, তিনি আমাদের অনেক সময় হিপনটিজমের সাহায্যে বা হিপনোটাইজ করে তিনি আমাদের আমাদের মানসিক কোনো মানে আমার যদি কোনো প্রবলেম থাকে, তাহলে তিনি সেই মানসিক প্রবলেমকে তিনি হিপনোটাইজ করে, আমরা দেখেছি, আমরা অনেক সময় টিভিতে বা অনেক সময় কোনো টিভিতে কোনো সিনেমায় সিরিয়ালে আমরা হিপনোটাইজ কিভাবে করা হয় সে বিষয়টা আমরা দেখেছি, অনেক সময় দেখেছি।
তো তার একটা প্রক্রিয়াও রয়েছে, তো একমাত্র সাইকিয়াট্রিস্টরাই সেটা ঠিক মতো করে, বা সাইকোলজিস্ট যারা তারা এটা সুন্দরভাবে করতে পারেন। তো এর সাহায্যে কি হয়, এর সাহায্যে হয়তো ধরা যাক যে আমি আমার মানসিক সমস্যাটা তো জানি না, মানসিক সমস্যা হলে নিশ্চয়ই আমি তার কারণটা, মানে আমি সত্যি কথা বলতে কি আমি জেনেও জানি না, জেনেও জানি না মানে আমি বলতে চাইছি যে সেই কারণটা আমারই মনের ভেতরে, নির্জ্ঞান মনের ভেতরে গিয়ে লুকিয়ে রয়েছে, কিন্তু আমি তার প্রকৃত উৎসটাকে বুঝতে পারছি না। কিন্তু হিপনোটাইজ করে, হিপনোটিজমের সাহায্যে বা হিপনোটাইজ করে অর্থাৎ আবিষ্ট করে দিয়ে, আমাকে আবিষ্ট করে দিয়ে কি করতে পারেন, মানে সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্ট তিনি আমার ওই মানসিক ওই যে প্রবলেমটা, ওই প্রবলেমটাকে তিনি বের করে নিয়ে আসতে পারেন, এবং কোথা থেকে ওটা হচ্ছে সেটা তিনি মানে আমাকে হিপনোটাইজ করেই তবে তিনি সেটা বের করে নিয়ে আসতে পারেন, এবং তার সাহায্যে তিনি আমার ওই মানসিক সমস্যাটাকে দূরও করে দিতে পারেন। হ্যাঁ, কারণ অনেক ক্ষেত্রেই মানসিক ওই জ্বরটা যেটা আসল প্রবলেম সেটা কিন্তু অনেক গভীরে থেকে যায়। হ্যাঁ, ফলে এটা কিন্তু আমরা খুব সাধারণ, মানে আমরা যে আমরা ধরা যাক আমার সাইকো অ্যানালিসিস চলছে, বা আমি ধরা যাক রেগুলার একজন সাইকোলজিস্ট, আমি একজন সাইকোলজিস্টের কাছে যাচ্ছি, কেন, কারণ আমার কিছু কাউন্সিলিং চলছে। কাউন্সিলিং মানে হচ্ছে যে তার সাথে আমি আমি রেগুলার কথাবার্তা বলে আমি কি করছি, আমি আমার সমস্যাটাকে দূর করার চেষ্টা করছি, অর্থাৎ তিনি তার তার কাছে আমি নিজেকে মেলে ধরার চেষ্টা করছি, অর্থাৎ বা তিনি আমাকে আমাকে মানে বন্ধুর মতো করে আমার কাছ থেকে মানে আমার মানসিক সমস্যাটাকে বোঝার চেষ্টা করছেন, কোথায় আমার মানসিক সমস্যা সেটা বোঝার চেষ্টা করছেন। তো এক্ষেত্রে যেটা হচ্ছে, এক্ষেত্রে দেখা যায় যে শুধু হয়তো কাউন্সিলিং এর দ্বারা এই বিষয়টার জ্বরটা ছাড়ানো গেল না, তখন কিন্তু হিপনোটিজমের সাহায্য নিতে হয়, অর্থাৎ তখন কিন্তু হিপনোটাইজ করে রোগীকে মানসিক যে তার প্রবলেম সেই প্রবলেমটাকে দূর করার চেষ্টা করা হয়। আচ্ছা, হিপনোটিজম এবং তারপর সাজেশন, সাজেশন মানে হচ্ছে যে অভিভাবন। আচ্ছা, অভিভাবন মানে কি, হিপনোটিজম তো করা হলো এবং তার ফলে আমি অভিভাবিত মানে অভিভূত হলাম, সোজা কথা আমি অভিভূত হলাম। হ্যাঁ, আমাকে হিপনোটাইজ করার পরে আমি অভিভূত হলাম, অভিভূত হওয়া মানে কি, অর্থাৎ আমি আবিষ্ট হলাম। আবিষ্ট হওয়ার সময় যদি আমাকে ওই অবস্থায় যদি কোনো নির্দেশ দেওয়া হয়, ধরা যাক আমাকে ওই সময় নির্দেশ দেওয়া হলো যে যখন আপনি এই হিপনোটাইজড অবস্থা থেকে বের হয়ে যাবেন, অর্থাৎ যখন আপনি এই আবিষ্ট অবস্থা থেকে বের হয়ে যাবেন, অর্থাৎ যখন আপনার এই অবস্থাটা দূর হয়ে যাবে, অর্থাৎ অর্থাৎ যখন আপনি নর্মাল লাইফে আবার ফিরে আসবেন, সেই সময় আপনি কি করবেন, আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, বেরিয়ে গিয়ে আপনি বাড়ি চলে যাবেন। বাড়ি চলে যাওয়ার পরে ধরা যাক মানে আপনি ওই যখন খেতে বসবেন সকলের সাথে, তখন আপনি একটা মোমবাতি রেখে তার চারদিকে তিনবার করে ঘুরবেন, তারপরে আপনি খেতে বসবেন। ধরা যাক এই আদেশটা দেওয়া হয়েছে ওই হিপনোটাইজড অবস্থাতেই, এই আদেশটা আমাকে পরীক্ষক বা ওই যিনি আমার সাইকো অ্যানালিসিস করছেন তিনি আমার আমায় ওই আদেশটা দিয়েছেন। কোথায় দিলেন ওই আদেশটা, তখন আমি কোন অবস্থায় রয়েছি, তখন কিন্তু আমি আমার নির্জ্ঞান মন থেকে কিছু কথা তাকে বলছি, তিনি যেরকম প্রশ্ন করছেন আমি আবিষ্ট অবস্থায় থেকে তাকে তার উত্তর দিয়ে চলেছি। সেই অবস্থায় তিনি যদি আমাকে কোনো আদেশ দেন, তাহলে কিন্তু দেখা যায় যে আমি খুব মানে ওই আদেশটাকে আমি আমার সেই আদেশটা কিন্তু চলে যায় নির্জ্ঞান মনে, এবং যখন আমি সংজ্ঞানে ফিরে আসি, যখন আমার নর্মাল জ্ঞান ফিরে আসে, তখন কিন্তু আমি আমার মনেও থাকে না যে আমাকে কোনো আদেশ ওই সময় দেওয়া হয়েছিল। এরপরে দেখা যায় যখন আমি বাড়ি গেলাম, তখন হয়তো এরকম অদ্ভুত একটা আচরণ আমি করলাম বাড়ির সকলের সাথে খেতে বসতে গিয়ে, এবং আমি তার কোনো মানে মানে কোনো যুক্তিযুক্ত এক্সপ্লানেশনও কাউকে দিতে পারলাম না যে আমি এরকম অদ্ভুত আচরণটা কেন করলাম। তার মানে কি, তার মানে ওই অবস্থায় যখন হিপনোটাইজ আমরা থাকি, সেই অবস্থায় কিন্তু আমাকে কোনো আদেশ দেওয়া যেতে পারে, এবং আদেশ দিলে দেখা যায় যে সেই আদেশ আমি যথাযথ একটা নির্দিষ্ট টাইমে যথাযথ সময়েই আমি সেটা পালন করছি, পরে যখন আমি সংজ্ঞানে থাকছি, হ্যাঁ যখন আমি জ্ঞানে থাকছি, অর্থাৎ সংজ্ঞানে থাকছি, সংজ্ঞান অবস্থায় থাকছি, তখন কিন্তু দেখা যায় যে ওই ওই আদেশটা আমি পালন করছি, কিন্তু আমি ওই আদেশটা পালনের কোনো যুক্তি দিতে পারছি না, এবং আমি নিজেও মানে ভাবছি যে আমি কেন এটা করছি, এরকম হয়। তার মানে কি, তার মানে এর থেকে এটা প্রমাণিত হয়, মানে এটা
এর থেকে এটা প্রমাণিত হয় যে আমার নির্জ্ঞান মনের অস্তিত্ব রয়েছে। অস্তিত্ব যদি না থাকতো তাহলে কিন্তু ওই আদেশটা আমি ওই সময় ওইভাবে পালন করতাম না। বা ইভেন দেখা যায় যে যখন আমার উপর হিপনোটাইজ করা হচ্ছে, আমাকে যখন হিপনোটাইজ করা হচ্ছে, বা দেখা যায় যে আমাকে যখন আবিষ্ট করা হচ্ছে, বা পরীক্ষক বা মনোবিদ যখন আমাকে আবিষ্ট করছেন, হিপনোটাইজ করছেন, তখন কিন্তু হিপনোটাইজ করছেন, তখন কিন্তু তিনি আমাকে সেই সময়ও যদি কোনো আদেশ দেন যে আপনি উঠে বসুন, আপনি আপনি এবার উঠে এই চেয়ারটাতে এসে বসুন, তখন দেখা যায় যে আমি তার কথা মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনে সেই 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 কাজগুলো করছি। মানে যদি কোনো সিসিটিভি থাকে তাহলে হয়তো আমার তো সেই সময় কোনো জ্ঞান থাকবে না, আমি তখন নির্জ্ঞানেই কিন্তু ওই কাজগুলো করতে থাকব। তিনিও আদেশ যদি দিতে থাকেন এবং আমি সেই সেই কাজগুলো করতে থাকব। কিন্তু দেখা যায় সেই সময়ও যদি কোনো আদেশ দেওয়া হয়, যে আদেশটা হয়তো দেওয়া হলো যে আপনি গিয়ে কাউকে খুন করে আসুন, বা হয়তো দেওয়া হলো যে আপনার হাতে একটা ছুরি দিলাম, এইবার আপনি একটা কাজ করুন, গিয়ে এই এই ব্যক্তিকে মেরে মেরে ফেলুন গিয়ে, বা এই 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 ব্যক্তির বুকে ছুরিটা বসিয়ে দিন, এরকম কোনো মানে এইরকম কোন ধরনের কাজ আমাকে দিয়ে করানো হলে, বা ধরা যাক বলা হলো যে ওই ব্যক্তিকে গিয়ে আপনি একটি আপনি খুব ওই ব্যক্তিকে আপনি সামনে একটা লাঠি পড়ে আছে, আপনি গিয়ে ওকে এই লাঠিটা দিয়ে খুব মারুন, দেখা যায় যে আমি কি লাঠিটা দিয়ে তাকে মারবো না, এই ধরনের বিষয়, মানে যে যে বিষয়গুলো মানে আমার মানে আমার নির্জ্ঞান মন সাপোর্ট করে না। হ্যাঁ, অর্থাৎ যে বিষয়গুলো নির্জ্ঞান মন কেন সাপোর্ট করবে না সেই বিষয়গুলো করতে, কারণ তখন সুপার ইগো জাগ্রত, আমি নির্জ্ঞান মনেই রয়েছি সেই সময়, কিন্তু আমি কিন্তু সংজ্ঞানে নেই, এটা বুঝতে হবে। কিন্তু সেই সময়ও আমাকে দিয়ে কোনো ইললজিক্যাল ইরেশনাল কোনো কাজ করানো সম্ভব নয়। যদি এমন কোনো কাজ আমাকে দিয়ে করানো হয় যে কাজটা হয়তো আমার আমি আমার হয়তো মানে এথিক্সের বাইরে, হ্যাঁ আমার নীতির বাইরে, যে কাজ আমাকে দিয়ে যেটা যদি কোনো অন্যায় করানো হয়, যে অন্যায়টা আমার এথিক্সের বাইরে, তখনই আমার সুপারিগো জাগ্রত হয়ে যাবে এবং আমি আমার কিন্তু ওই অভিভাবন অবস্থাটা কেটে যাবে এবং আমি কিন্তু সেই কাজটা করব না, এবং আমার কিন্তু ওই ঘোরটা, অভিভাবন মানে এখানে ঘোর, একটা ঘোরের মধ্যে থাকি আমি, অভিভাবক অভিভূত করা মানে হচ্ছে একটা ঘোরের মধ্যে ফেলে দেওয়া আমাকে। হ্যাঁ, যে ঘোরটা, যে ঘোরটা একমাত্র তৈরি করতে পারেন ওই পরীক্ষক বা মনোবিদই একমাত্র তৈরি করতে পারেন, অর্থাৎ ওই হিপনোটাইজড অবস্থাটা তিনি কিন্তু একমাত্র তৈরি করতে পারেন আমার ক্ষেত্রে। কিন্তু ওই অবস্থাতেও আমাকে দিয়ে কিন্তু কোনো ইললজিক্যাল ইরেশনাল বা কোনো খারাপ বা কোনো মানে আমি বলতে চাইছি কোনো আনএথিক্যাল কাজ আমাকে দিয়ে ওই সময় করানো সম্ভব নয়। কিন্তু যদি তিনি এরকম কোনো নির্দেশ দেন যে আপনি গিয়ে চেয়ারটায় বসুন, আপনি আপনি আমার কথার উত্তর দিন, আপনাকে যেরকম প্রশ্ন করা হচ্ছে তার উত্তর দিন, আমি কিন্তু সেরকম সেরকম ভাবে তাকে উত্তর ঠিকই দিয়ে যাব। কিন্তু আমাকে দিয়ে সেই অবস্থাতেও কোনো এমন কোনো কাজ করানো যাবে না যেটা যেটা কিন্তু ভীষণভাবে আনএথিক্যাল কাজ, সেই সময় সেটাও আমাকে দিয়ে করানো যাবে না, কারণ সেই সময় হয়তো আমি নির্জ্ঞানে রয়েছি, সেই সময় আমার সংজ্ঞান মন অফ হয়ে রয়েছে। ঠিক আছে, আমার সংজ্ঞান মনটা সেই সময় অফ, মেয়েরা বুঝতে হবে, আমার সংজ্ঞান মনটা সেই সময় অফ, কিন্তু আমার সুপার ইগো কিন্তু জাগ্রত। সুপার ইগো কিন্তু আমি বারবারই বলেছি, সুপার ইগোর কিন্তু ঘুম নেই, ঠিক আছে, সে কিন্তু সদা জাগ্রত, আমি ঘোরের মধ্যে থাকলেও সে কিন্তু জাগ্রত। ফলে আমাকে দিয়ে কোনো আনএথিক্যাল কাজ করানো কিন্তু পরীক্ষকের পক্ষেও সম্ভব নয়। কিন্তু পরীক্ষক যদি সেই সময় আমাকে কোনো নির্দেশ দেন, এবং যে নির্দেশটা কারোর কোনো ক্ষতি করবে না এমন কোনো নির্দেশ দেন, তাহলে সেই দেখা যায় যে হয়তো যথাসময় সেই নির্দেশটা আমি পালন করলাম, বা হয়তো পরীক্ষক আমাকে নির্দেশ দিলেন যে আপনি একটা কাজ করবেন, বাড়িতে ঢোকার আগে জুতো খুলে আপনি একটু নেচে নেবেন, নেচে নিয়ে তারপরে বাড়িতে ঢুকবেন, দেখা গেল হয়তো আমি তাই করলাম, জুতো খুললাম, আমি খানিকটা নাচলাম, তারপরে আমি হয়তো বাড়িতে ঢুকলাম। এবং আমি কেন নাচলাম, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে তুমি কেন নাচছিলে, আমি তার উত্তর দিতে পারবো না। তার মানে কি, তার মানে সেই যে আমাকে যে আদেশটা দেওয়া হয়েছিল নির্জ্ঞান মনে, সেই নির্জ্ঞান মনের আদেশটা কিন্তু আমাকে ওই সময় আমার নির্জ্ঞান মন আমাকে দিয়ে ওই কাজটা কিন্তু করিয়ে নিল, কিন্তু কিভাবে কাজটা হলো আমি কিন্তু সংজ্ঞানে তার মাথামুন্ডু কিছুই বুঝতে পারবো না, কারণ আমি তখন সংজ্ঞানে রয়েছি।
ফলে এইগুলো এই সবগুলো কিন্তু ভীষণভাবে প্রমাণ করছে যে আমার নির্জ্ঞান মন রয়েছে। নির্জ্ঞান মন না থাকলে আমার দৈনন্দিন জীবনের ভুলভ্রান্তিগুলো হতো না, নির্জ্ঞান মন না থাকলে আমি স্বপ্ন দেখতে পারতাম না, নির্জ্ঞান মন না থাকলে আমার মানসিক প্রবলেম হতো না, মানসিক যে ডিজিজ, মানসিক রোগগুলো যে হয় সেই মানসিক রোগগুলো হতো না। আচ্ছা, মানসিক রোগের আর একটা রোগ আমি বলা হলো না, এটা হচ্ছে যে হিস্টিরিয়া রোগ যেটাকে বলা হয়। হিস্টিরিয়া রোগের একটা একটা জায়গাকে হিস্টিরিয়া রোগের সেটাকে শারীরিক হিসেবে বিবেচনা করা হয়, কিন্তু এক এক ধরনের হিস্টিরিয়াকে মানসিক হিস্টিরিয়াই বলা হয়, এবং হিস্টিরিয়ার কারণটার আসল কারণ কিন্তু ওই নির্জ্ঞান মনের কিছু অবদমিত নিষিদ্ধ কোনো ইচ্ছে। ঠিক আছে, তো হিস্টিরিয়া রোগ আমরা অনেক সময় দেখেছি যে মানে মানুষ অদ্ভুত ভাবে মানুষের দাঁত মুখ খিচিয়ে সে অজ্ঞান হয়ে যাচ্ছে, হয়তো তার মুখ থেকে গ্যাঁজা বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ, তার হাত পা খিচিয়ে যাচ্ছে, সেইটার একটা একটা পার্টকে বলা হচ্ছে যে সেটার একটা কারণ হচ্ছে শারীরিক কারণ, কিন্তু আরেকটা কারণ সেটার কিন্তু মানসিক, অর্থাৎ তার কিন্তু সেই মানসিক কারণটা কিন্তু আসলে ওই নির্জ্ঞান মনের কোনো না কোনো অবদমিত নিষিদ্ধ কোনো ইচ্ছে। সেইটাই। আচ্ছা, এখন যেটা আমরা বলছিলাম যে আবার আমরা আসি ফিরে, যে আমরা সাজেশন, হিপনটিজম সাজেশন এগুলোতে ছিলাম। তো যেখানে আমরা বলছিলাম যে হিপনোটাইজ করা যেতে পারে এবং অভিভূত করে, আমাকে অভিভূত করে আমাকে দিয়ে কোনো কাজ নিশ্চয়ই করানো যেতে পারে, কিন্তু সেটা কোনো আনএথিক্যাল কাজ আমাকে দিয়ে পরীক্ষক সেই সময় করাতে পারবেন না। আচ্ছা, এরপরে আসছি ডে ড্রিম। ডে ড্রিম কি না দিবা স্বপ্ন? দিবা স্বপ্নটা কিরকম? দিবা স্বপ্ন আমরা মনে করি যে আমি জেগে জেগে স্বপ্ন দেখছি, তা কিন্তু না। হ্যাঁ, জেগে জেগে স্বপ্ন দেখছি এইটা বললে বলা ঠিক হবে না। এটাকে এক্সপ্লেন করা যেতে পারে যখন আমি অবাধ কল্পনা করছি, অবাধ কল্পনাকে আমি ডে ড্রিম বলতে পারি। অবাধ কল্পনা মানে মানে হচ্ছে যে অনেক সময় কি হয় যে আমরা আমরা একটু যখনই ভাবার সময় পাই নিজেকে নিয়ে, নিজের কোনো কাজ নিয়ে, হ্যাঁ, বিশেষ করে আমরা সেই কাজগুলোকে নিয়েই ভাবি যে কাজগুলোর বিষয়ে হয়তো আমি লজ্জিত হয়েছি কোনো সময়, যে কাজগুলো আমার না করলেই হতো, যেটা আমার দ্বারা কোনোটা ভুল হয়ে গেছে হয়তো, দেখা যায় যে আমরা সেইগুলো নিয়েই কিন্তু বেশি ভাবি। এবং যেহেতু আমাদের ভাবনা চিন্তার সময় হয়তো মানে হয়তো হয়তো দুপুরবেলা একটু বসে আছি, তখন হয়তো আমরা হয়তো ভাবলাম, বা হয়তো এখন তো না হয় অনেক সময় আছে, আগে আমাদের কলেজ থাকতো, এখন অনেকটাই সময় পাই আমরা, আর হয়তো দেখা যায় যে আমরা বাথরুমেও গিয়ে অনেক সময় ভাবতে থাকি। হ্যাঁ, বাথরুমে গিয়ে আমরা হয়তো টয়লেটে বসে বসে ভাবলাম, এরকম অনেক সময় আমাদের দেখা যায়। কিন্তু তাহলে আমরা সেই সময় কি ভাবি, চিন্তাটা বিশেষ করে আমাদের কি আসে? আমাদের যেটা চিন্তা আসে সেটা হচ্ছে যে আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে সবসময় আমরা একটা না ব্যালেন্স করার চেষ্টা করি। কিসের ব্যালেন্স করার চেষ্টা করি? সবসময় আমরা যে ঘটনা আমাদের সাথে ঘটেছে, যে কোনো ঘটনাই হোক না কেন, সেই ঘটনাগুলোর আমি কি করি, সেটা হয়তো আমার সাথে না ঘটলেই ভালো হতো, বা সেটার যদি উল্টোটা হতো তাহলে বেশ ভালো হতো, এইটা সবসময় আমার একটা চলতে থাকে ভেতরে। তো সেইগুলো নিয়েই আমাদের বেশি চিন্তা হয়। ধরা যাক আমার কোনো বন্ধুর সাথে আমার খুব রাগারাগি হয়েছে, এবার আমি ডে ড্রিম, আমি দিবা স্বপ্নে রয়েছি, মানে আমি অবাধ কল্পনা করছি। তো আমি কি করছি? আমি চিন্তা করছি, চিন্তায় আমি অবাধ কল্পনা করছি। কি কল্পনা করছি? ধরা যাক দেখা গেল কি যে একটা খুব সামান্য তুচ্ছ কারণ নিয়ে আমার খুব কাছের বন্ধু, আমার খুব প্রিয় বন্ধু, তার সাথে আমার খুব ঝামেলা হয়ে গেল, খুব একটা তুচ্ছ কারণ নিয়ে হয়তো। হ্যাঁ, হয়তো দেখা গেল যে মানে দেখা গেল যে হয়তো তার কোনো একটা বিষয় তার পছন্দ নয়, কিন্তু হয়তো তাকে আমি একটু ঠেস দিয়ে কথা বললাম যাতে তার খুব খারাপ লেগে গেল, এবং তার সাথে আমার খুব ঝামেলা হয়ে গেল। পরে আমার নিজের খুব দুঃখ হলো যে আমি কেন তাকে ঠেস দিয়ে কথা বললাম, যদি আমি সেটা না বলতাম তাহলে ঝামেলা হতো না। সে আমাদের বাড়িতে এসেছিল এবং তার সাথে আমার বেশ ভালোই সবকিছু ছিল, সবটাই নর্মাল চলছিল, হঠাৎ করে আমি কেন ওটা কথাটা বলতে গেলাম এবং সে দুঃখ পেয়ে গেল, এবং আমিও পরে দুঃখ পেয়ে গেলাম যে আমি তাকে বললাম এবং সে হয়তো দুঃখ পেয়ে আমাকে দুটো কথা শুনিয়েও দিল।
ঠিক আছে, এবং তখন আমিও ছাড়লাম না, তখন আমিও আরো দুটো কথা শোনালাম। কিন্তু প্রবলেমটা কোথায় সেটা যখন আমি ভাবতে বসি, এবং তখন আমার সবসময় একটা চিন্তা থাকে কি, যে এটা যদি না হয় উল্টোটা হতো, এটা যদি না হয় উল্টোটা হতো। বা সবসময় আমরা দেখেছি যে আমরা সেই সবগুলো নিয়ে চিন্তা করি, ধরা যাক কোনো লজ্জাজনক ঘটনা, কোনো খুব লজ্জা পেয়ে গেছি আমি হয়তো কোনো একটা বিষয়ে, হ্যাঁ, যে খুব লজ্জিত হয়ে গেছি যে ইস, এটা এটা না হলে এটা বোধহয় এই সামনে আসাটা উচিত হয়নি, হ্যাঁ আমি খুব লজ্জিত হয়ে গেছি, এটা সামনে আসাটা উচিত হয়নি। বা হয়তো এমন একটা কোনো ঘটনা যে ম্যাম আমাকে হয়তো খুব বকলেন কোন একটা বিষয়ে, যে ম্যাম হয়তো কিছুটা আমার দেখে ফেলেছেন, যেটা হয়তো ম্যামের দেখা উচিত ছিল না, কিন্তু আমি এমন কাজই করেছি যেটা ম্যাম হয়তো, যেটা সামনে এসে গেছে এবং ম্যাম দেখেছেন এবং ম্যাম দেখে আমাকে খুব বকলেন, তখন হয়তো আমার বারবার মনে হচ্ছে যে আমি এটা কেন করলাম, আমি খুব লজ্জিত হয়ে পড়লাম। তো আমরা সবসময় ওইটার একটা ব্যালেন্স করার চেষ্টা করি মনে মনে, যে যদি এটা না হয়, যদি অন্যটা হতো। তো এই কাজটা না সবসময় আমার ওই ডে ড্রিমে বা দিবা স্বপ্নে বা অবাধ কল্পনায় সবসময় চলতে থাকে, সবসময় আমার ওই ব্যালেন্সের প্রক্রিয়াটা চলতে থাকে। তো এরকম অনেক ঘট মানে গল্প রয়েছে, গল্পই বলবো না, এগুলো জীবনেরই ঘটনা। তো দেখা যায় যে একজন হয়তো কোনো মানুষ, তিনি রোজ অফিসের বসের কাছ থেকে তিনি গালাগালি খান, কেন, কারণ তার হয়তো রোজই একটু না একটু লেট হয়ে যায়, কারণ তার বাস ঠিক টাইমে আসে না, তিনি ঠিক সময় উঠতে পারেন না এবং ঠিক সময় গিয়ে নামতেও পারেন না, রোজ দেরি হয়ে যায়, এবং তার আগের বাসটা হয়তো তিনি কোনো কারণে বাড়ি থেকে তার বেরোতে একটু লেট হয়ে যায়, তিনি ধরতে পারেন না। আগের বাসটা ধরলে কিন্তু তার অফিস ঠিক টাইমে যাওয়া যেত, কিন্তু তিনি সেটা ধরতে পারেন না, এবং তার বসের কাছ থেকে হয়তো রোজই গালাগালি খেতে হয়, রোজই বস তাকে বলেন যে চাকরি ছাড়িয়ে দেবো, পরের মাস থেকে বসিয়ে দেবো, এবং রোজই তাকে নানা রকম কথা শুনতে হয়। তার এই ধরনের মানুষের কি চিন্তা আসে, এই ধরনের মানুষের এটাই চিন্তা হবে যে ব্যালেন্স করার চিন্তা, যে যদি এটা না হয়ে অন্যটা হতো। এরকম অনেক সময় তার মনে হতে পারে যে যদি আমার এক সময় আমি এরকম এতটাই আমার টাকা হবে বা এতটাই আমার আমি ধনী হয়ে যাব যে আমি বসের জায়গায় চলে গেলাম, বস আমার কাছে কাজ করতে এলো, তখন আমি উল্টে দিলাম বসকে, আমি উল্টে তখন বস একটু দেরি করলে আমি তখন বসকে এভাবে দূর দূর করে তাড়িয়ে দেবো, এবং আমি বলবো যে পরের মাস থেকে তোমার মাইনে কাটা যাবে, পরের মাস থেকে তোমাকে আমি ছাঁটাই করে দেব। তার মানে ঠিক উল্টোটা আমরা সবসময় কি করতে থাকি, নিজের মনের সাথে নিজের মনেরই একটা ব্যালেন্সের প্রক্রিয়া চলতে থাকে। ঠিক আছে, এটা হয়তো আমি কাউকে বলছি না, আমি নিজের মনেই এটা একটা ব্যালেন্স করছি, রোজই হয়তো দুঃখ পাই, রোজই হয়তো খারাপ লাগে, কিন্তু রোজই আবার হয়তো স্নানের ঘরে গিয়ে এইটা আমি চিন্তা করি আর রোজই একটা ব্যালেন্স করার চেষ্টা করি, এবং রোজই ভাবি কি যে আজ এটা হবে না, বা রোজই আমি ভাবি যে যদি কোনোদিন এটা হয় যে আমি বসের জায়গায় চলে এলাম বা বস আমার জায়গায় চলে এলো, তখন ঠিক উল্টোটাই আমি বসকে করব, তখন আমার বিষয়টা এরকম হয়ে যাবে। তার মানে সবসময় আমাদের এই বিষয়টার একটা মানে আমাদের যে আমরা সারা মানে দৈনন্দিন জীবনে যে দুঃখ পাই, হ্যাঁ আমরা যে দুঃখ পাই, আমরা আমাদের যে অভাব বোধগুলো থাকে, আমাদের যে আমরা কোনো সময় যে লজ্জা পেয়ে যাই কোনো ক্ষেত্রে, সেই সব বিষয় নিয়ে সবসময় আমরা একটা দিবাস্বপ্ন যখন আমরা দেখি, তখন এই সব বিষয় নিয়ে আমাদের মনের ভিতরে একটা ব্যালেন্সের প্রক্রিয়া চলতে থাকে। অর্থাৎ মন সবসময় কি করতে থাকে, একটা ব্যালেন্স আনতে থাকে, একটা সবসময় একটা ব্যালেন্স নিয়ে আসতে থাকে, যে দেখো উল্টোটা হলেও তো হতো। তার মানে আমি আমার মনকে কি করতে থাকি, নিজেই নিজের মনকে অলরেডি কিন্তু সান্ত্বনা দেওয়ার কাজটা শুরু করে দিয়েছি। ঠিক আছে, আমরা ভাবি যে আমাদের দরকার হয়তো অন্য আর একজন কাউকে, সে আমার আমাকে সান্ত্বনা দেবে, সে আমাকে বোঝাবে, তা না হলে আমি নিজেকে বোঝাতে পারবো না, তা কিন্তু আসলে নয়। আসলে নিজের জন্য একটু টাইম দিলেই নিজেই নিজেকে বুঝিয়ে নেওয়া যেতে পারে, এইটা আমরা একদমই আসলে জানি না। হ্যাঁ, নিজেকে টাইম দিলে নিজেই নিজের মানে নিজের যে ভুলগুলো সেগুলো থেকে নিজেই নিজেই কিন্তু একটা মানে ব্যালেন্সের জায়গায় নিজেকে আনা যেতে পারে, এবং নিজেকেই নিজে নিজের ওই দুঃখগুলোকে বা ওই বিষয়গুলোকে নিজেরই একটা মানে আমরা কি করি, এটা আমাদের একটা মানে কি বলবো মনেরই একটা কাজ, যে সে কি করতে থাকে, সে কন্টিনিউয়াসলি ওই ব্যালেন্সিংটা চালাতে থাকে। এবং এই বিষয়টা যখন আমরা এই ডে ড্রিমের কথা বলছি, তখন এই ডে ড্রিমের এই যে বিষয়টা ঘটছে ডে ড্রিমের মধ্যে, এই বিষয়টাও কিন্তু আসলে নির্জ্ঞান মনকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, কারণ কি, নির্জ্ঞান মনই কিন্তু ওই কাজটা আমাকে দিয়ে করাচ্ছে, হ্যাঁ সেটা কিন্তু আমি বুঝতে পারছি না। ফলে ডে ড্রিমে আমি যা করছি, যে যা কিছুই করি, সেটাও কিন্তু আসলে নির্জ্ঞান মনের অস্তিত্বকে প্রমাণ করে। আচ্ছা, পরের দিন আমরা আরো তিনটে এখানে আরো তিনটে পয়েন্ট আছে, এছাড়াও আরো আরো হাজারো
কজ আমরা মানে কজ বলবো না, প্রুফ বলবো, এক্ষেত্রে হাজারো প্রুফ বা হাজারো প্রমাণ আমরা দিতে পারি, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আমরা পরের দিন আবার সেগুলো নিয়ে আলোচনা করব। পরের দিন আমরা এই সাবলিমেশন, ডিসপ্লেসমেন্ট, রিয়াকশন ফরমেশন এইগুলোর বিষয়ে আলোচনা করব। এছাড়া আরো যে প্রুফ যেগুলো রয়েছে নির্জ্ঞান মনের অস্তিত্বকে যে যা প্রমাণ করে সেইগুলো নিয়ে আমরা পরের দিন আবার আলোচনা করব। তো আজকে আমরা কি শিখলাম, কি জানলাম, সেটা একবার আমরা আমি একটু রিভাইজ করে দিই, তারপরে আমি একটু মেয়েদের কাছে যাব। তো আজকে আমরা যেটা জানলাম, গতদিন থেকে আমরা কি জেনেছিলাম, যে নির্জ্ঞান মনের অস্তিত্ব রয়েছে। নির্জ্ঞান মনের অস্তিত্ব রয়েছে, শুধু তো এইটুকু বলে ফ্রয়েড ক্ষান্ত হবেন না। ফ্রয়েড বিভিন্ন প্রমাণের সাহায্যে দেখিয়েছেন যে দেখো এই যে প্রমাণ, এই প্রমাণ দিয়ে আমি তোমাদের দেখাচ্ছি যে নির্জ্ঞান মন বলে বাস্তবিকই কিছু রয়েছে। তার মধ্যে কি, তার মধ্যে একটা প্রধান প্রমাণ এরার্স অফ এভরিডে লাইফ, অর্থাৎ দৈনন্দিন জীবনের ভুল ভ্রান্তি, প্রতিনিয়ত আমরা যে নানা রকম ভুল করে চলেছি, আমাদের দ্বারা যে নানা রকম ভুল হয়, সেই ভুলগুলোর কারণ কিন্তু ওই নির্জ্ঞানের কোনো অবদমিত কামনা। ইভেন দেখা যায় যে অনেক সময় যদি আমরা কোনো একটা দিন বা বেশ কিছুদিন ধরে যদি যদি খুব বেশি অন্যমনস্ক থাকি বা আমার দ্বারা যদি খুব বেশি ভুল হতে থাকে, তখন কিন্তু আমার একটু চেক করে নেওয়া উচিত নিজেকে, বা আমার কিন্তু নিজেরই বোঝা উচিত যে তাহলে নিশ্চয়ই আমার মনের ভেতরে এমন কিছু চলছে যেটা আসলে আমি দমন করতে চাইছি এবং যার জন্যই আমার ওই ভুলগুলো বেশি মাত্রায় দেখা দিচ্ছে। বা অন্য কারোরও যদি ওই বিষয়টা খুব বেশি হয়, বা যদি সে খুব বেশি অন্যমনস্ক থাকে, বা হয়তো অন্যমনস্ক থেকে সে হোঁচট খেয়ে পড়েই গেল, হয়তো অনেক সময় দেখা যায় যে এত অন্যমনস্ক যে সে পড়ে গেল ধুপ করে। হ্যাঁ, এবং পড়ে গেল কেন, সে হয়তো বললো যে আমি না দেখতে পাইনি, বুঝতে পারিনি। আসলে তা নয়, সে অন্যমনস্ক ছিল। কেন অন্যমনস্ক ছিল, কেন তার দ্বারা ভুল হচ্ছে? হ্যাঁ, তা আমাদের নানা রকম ভুল হয় আমাদের দ্বারা, তো সেই যে আমাদের যে দেখার ভুল হচ্ছে, কথার ভুল হচ্ছে, লেখার ভুল হচ্ছে, হ্যাঁ ইভেন আমাদের মানে হাজার রকম ভুল হয়, আমরা আগে আগের দিনই আলোচনা করেছি সেই নিয়ে। তো সেইগুলো যখন হচ্ছে না, তখন আমাদের সেগুলো বুঝতে লাগে যে সেগুলোর আসল প্রকৃত আসল কারণটা কি, কোন কারণের জন্য ওই ভুলগুলো আমাদের হচ্ছে। হয়তো দেখা যায় এরকম, অনেক সময় দেখা যায় যে মা হয়তো আমাকে বললেন যে চিঠিটা পোস্ট করে দিয়ায়, আমি পোস্ট অফিসে গিয়েই উঠতে পারছি না। কেন, হয়তো দেখা যায় যে প্রতিদিন আমি কলেজ যাচ্ছি কিন্তু পোস্ট অফিসে গিয়ে চিঠিটা আর পোস্ট করা হচ্ছে না, চিঠিটা আমার ব্যাগেই রয়ে যাচ্ছে। কেন, কিছুতেই আর নিজেও বুঝি না যে কেন ওই ভুলটা হয়ে যাচ্ছে। মা রোজই বলেন, কিরে পোস্ট করলি? আমি বললি যে না না এ মা একদম ভুলে গেছি, কালকে করে দেব। তার মানে এইগুলো হয়, হয়তো দেখা যায় যে সেই পোস্ট অফিসে যে রাস্তা দিয়ে আমি যাই, সে রাস্তা হয়তো কিছু এরকম মানে বাজে ছেলেরা সেখানে আড্ডা দেয়, আমাকে দেখে হয়তো তারা কিছু টিটকিরি করবে, আমাকে দেখে হয়তো তারা কিছু বলবে যে বিষয়টাকে আমি এড়াতে চাই, এরকম হতেই পারে। অর্থাৎ ওই অকওয়ার্ড সিচুয়েশনটাকে আমি এড়াতে চাই বলেই হয়তো আমি পোস্ট অফিস যাচ্ছি না। বা হয়তো এমন হতে পারে ওই চিঠিতে এমন কিছু লেখা রয়েছে যেটা আমি চাই না যে ব্যক্তি ওই চিঠিটা পাবেন সেই ব্যক্তির কাছে চিঠিটা যাক এবং তিনি ওই ওইটা পড়ুন। এরকম হাজারো কারণ হতে পারে যেগুলোর আসল কিন্তু আমাদের প্রকৃত কারণ হিসেবে ওই নির্জ্ঞান মনের ভেতরে থাকছে এবং আমার আমাদের দ্বারা নানা রকম ভুল হচ্ছে। এছাড়া তো আমরা ড্রিমস বা স্বপ্নের কথা জেনেছি, যে স্বপ্ন আমাদের নির্জ্ঞান মনের অস্তিত্বকে ভীষণভাবে প্রমাণ করছে। এবং স্বপ্ন আমরা সরাসরি দেখি, তা আমরা প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা যখন স্বপ্ন দেখি, বাচ্চাদের স্বপ্নের কথা বলিনি আমি, প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের স্বপ্নের কথা বলছি, আমরা যারা বড় হয়ে গেছি, আমরা যখন স্বপ্ন দেখি, বড় হয়ে গেছি মানে আমি এক্ষেত্রে বড় হওয়ার বিষয়টাকে আমি ধরা যাক আমি 10-12 বছর থেকেই বলছি, 10-12 বছর থেকে আমি, ঠিক আছে আমি না হয় 11-12 বছর থেকেই বলছি, সেই সময় থেকেই যখন একজন ব্যক্তি যখন স্বপ্ন দেখছে, তখন কিন্তু সে যেহেতু সেই সময় থেকে সে তার নির্জ্ঞান মন তৈরি হচ্ছে এবং নির্জ্ঞান মনে সে অনেক কিছু লুকোতে শিখছে সোজা কথায়, এবং অনেক কিছু সে নির্জ্ঞান কামনা যে অবদমিত যে আমাদের যে কামনাগুলো রয়েছে, যে নিষিদ্ধ কামনা যেগুলো সমাজের চোখে অপরাধ, সেগুলো আমরা সে নির্জ্ঞানে দমন করছি, অর্থাৎ সেখানে ফেলে দিচ্ছি, লুকিয়ে ফেলছি, ফেলে দিচ্ছি। তো সেইখান থেকে তার মানে তখন এবার যখন আমাদের স্বপ্ন আসছে, আমরা যখন স্বপ্ন দেখছি, তখন কিন্তু আমরা ছদ্মবেশে স্বপ্ন দেখি, সেটাও আমরা জেনেছি। স্বপ্ন কিন্তু আমরা সরাসরি আমরা দেখি না, যদিও একদম শিশুদের কথা সেটা নয়, একদম শিশুরা কিন্তু যেটা চায় সেটাই তারা স্বপ্নে দেখে। কোনো একটা শিশু যদি চকলেট খায়, খাওয়ার স্বপ্ন দেখে, তাহলে আসলে কিন্তু সে চকলেটই খেতে চেয়েছে, তো সে
স্বপ্নেও দেখছে যে তার মামা এসছেন তার বাড়িতে, তার বাড়িতে মামা এসে অনেক চকলেট তাকে দিয়েছেন এবং সে অনেক চকলেট খাচ্ছে। একটা বাচ্চার স্বপ্ন আর একটা বড় মানুষের স্বপ্নের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে বড় মানুষ বলতে কিন্তু আমি ওই অ্যাডোলেসেন্স পিরিয়ড থেকেই শুরু করছি, হ্যাঁ, অর্থাৎ ওই 10-12 বছর থেকেই শুরু করছি। তো 12 বছর বয়সের একটা বাচ্চাও, একটা কিশোর বা কিশোরীও, সেও যখন স্বপ্ন দেখছে সেই সময় থেকে কিন্তু তার নির্জ্ঞান মন তৈরি হওয়া শুরু হয়েছে, সেও কিন্তু ছদ্মবেশেই স্বপ্নটা দেখছে। এবং যত আমরা আরো প্রাপ্তবয়স্ক হচ্ছি, আরো বড় হচ্ছি, তত কিন্তু আমরা ওই ছদ্মবেশেই স্বপ্ন দেখি। অর্থাৎ স্বপ্ন প্রকৃত রূপে আমার আমার সংজ্ঞানে আসে না, আমার সংজ্ঞানে উঠে আসে না, স্বপ্ন সবসময় ছদ্মবেশেই আমার সংজ্ঞানে আসে বলে মনোবিদ ফ্রয়েড মনে করেছেন। আচ্ছা, এছাড়া মেন্টাল ডিজিজের কথা আজকে আমরা জানলাম। অনেক রকমের মানসিক রোগ হয়, হাজার রকমের মানসিক রোগ হয়। মানসিক রোগ গুলোর আসল কারণ কিন্তু নির্জ্ঞানের কোনো না কোনো নিষিদ্ধ অবদমিত কোনো কামনা, ওই মানসিক রোগগুলোর কারণ বলে ফ্রয়েড মনে করছেন। এবং মানসিক রোগগুলো কিন্তু ওই নির্জ্ঞান মনকেই ইন্ডিকেট করছে যে নির্জ্ঞান মনের অস্তিত্ব রয়েছে। এছাড়া আজকে আমরা পড়লাম হিপনোটিজমের কথা, সাজেশনের কথা। হিপনোটিজম আর সাজেশন কি না? সংবেশন আর অভিভাবন, সংবিষ্ট করা বা অভিভূত করা এবং অভিভূত হওয়া। হিপনোটাইজ কে করছেন? না, যিনি পরীক্ষক বা যিনি মনোবিদ, তিনি রোগী, মানে একজন রোগীর ওপরেই তিনি হিপনোটাইজ তিনি করছেন। এবং হিপনোটাইজ করে তিনি রোগীর কাছ থেকে তিনি ওই রোগীর নির্জ্ঞান মনের যে কোনো একটা বিষয় সম্বন্ধে তিনি জানতে পারছেন, যে বিষয়টা সম্বন্ধে জানতে পারলে হয়তো রোগীর কোনো মানসিক সমস্যা সমাধান হয়ে যাবে। ঠিক আছে, তো এই জন্য হিপনোটাইজ ব্যাপার বিষয়টার প্রয়োজন আছে। তবে হিপনোটিজম বা হিপনোটাইজ করা আমাকে এমনি এমনি যাবে না, মানে আমাকেও তাহলে চাইতে হবে যে আমি হিপনোটাইজড হব, আমাকে অন্যের হাতে সমর্পণ করতে চাইতে হবে যে হ্যাঁ আমি হিপনোটাইজড হব, বা আমাকে কি হিপনোটাইজ করবেন। আমি না চাইলে কিন্তু আমাকে কেউ হিপনোটাইজ করতে পারে না, এই বিষয়টাও জেনে রাখা দরকার। কারণ আমি বারবারই বলছি, আমাদের কিন্তু সুপার ইগো ভীষণভাবে জোরালো। আমি না চাইলে হিপনোটাইজ আমাকে কেউ করতে পারে না। এবং আমাকে যখন হিপনোটাইজ করা হচ্ছে, তখনও সুপার ইগো জানে যে আমাকে হিপনোটাইজ করা হচ্ছে, কিন্তু হিপনোটাইজ করার অনুমতি সে দিচ্ছে, কারণ আমি দিচ্ছি, কারণ আমি চাইছি যে আমার হিপনোটাইজ করা আমাকে হোক। কিন্তু সেই সময়ও আমাকে দিয়ে কিন্তু কোনো আনএথিক্যাল বিষয় বা কাজ করানো যায় না। সাজেশন বা অভিভাবনের কথাও আমরা জানলাম, যে হিপনোটাইজড অবস্থায় যদি এমন কোনো আদেশ আমাকে দেওয়া হয়, সেই আদেশ আমরা আমরা দেখি যে পরবর্তীকালে সেই আদেশটা যথাসম্ভবভাবে, একজন মানসিক রোগী তিনি কিন্তু যথাসম্ভবভাবে সেই আদেশটা তিনি পালন করলেন, বা যার ওপর হিপনোটাইজ করা হয়েছিল তিনি ওই আদেশটা যথাসম্ভব পালন করলেন। কিন্তু ওই আদেশটার মানে ওই 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 বিষয়টা তিনি কেন করলেন সেটার কারণ কিন্তু তিনি বলতে পারেন না। কেন? কারণ ওই আদেশটা দেওয়া হয়েছিল তার নির্জ্ঞান মনের উপরে, আর নির্জ্ঞান মন থেকেই ওই আদেশটা যথাসম্ভব বেরিয়ে এসে তাকে দিয়ে ওই কাজটা করিয়ে নিয়েছে। ফলে তিনি কেন ওই কাজটা করলেন সেটা তিনি বলতে পারেন না। এই সবকিছুই আমার প্রমাণ করছে কি নির্জ্ঞান মনের অস্তিত্ব। আচ্ছা, এছাড়া ডে ড্রিম বা দিবা স্বপ্ন, বা যেটাকে আমরা অবাধ কল্পনা বলি, বা যেটাকে আমরা ব্যালেন্সিং প্রক্রিয়া বলতে পারি, যে আমাদের মানে মনের না মানে আমাদের যে দৈনন্দিন জীবনে আমরা যে নানা রকম দুঃখ পাই, আমাদের যে নানা রকম লজ্জা পাই, আমরা দৈনন্দিন জীবনে আমাদের যে নানা রকম নানা কিছু অসুবিধা হয়, সেই অসুবিধাগুলোর একটা ব্যালেন্স করার চেষ্টা আমার মন সবসময় করে ওই ডে ড্রিমের সাহায্যে, এবং সেটাও কিন্তু আসলে নির্জ্ঞান মনের অস্তিত্বকেই প্রমাণ করছে। আচ্ছা, তাহলে পরের দিন আমরা সাবলিমেশন, ডিসপ্লেসমেন্ট, রিয়াকশন ফরমেশন এগুলো জানবো। এছাড়াও নির্জ্ঞান মনের আরো অনেক প্রমাণ রয়েছে, যে যা আমাদের নির্জ্ঞান মনের অস্তিত্বকে ইন্ডিকেট করে সেগুলো বিষয়েও আমরা জানবো। যেমন আমরা দেখি যে অনেক সময় অনেক মানুষ রাত্রে মানে ঘুম থেকে উঠে রাতের বেলা হাঁটছে, মানে সে ঘুমিয়েই রয়েছে কিন্তু অথচ সে হেঁটে হয়তো দরজাটা খুলে দিল বা সে লাইটটা জ্বেলে দিল, এরকম অনেক সময় দেখা যায়। হ্যাঁ, এরকম দেখা যায়।
তো এটাকে আমরা ইংরেজিতে বলা হয় সোমনাম্বালিজম। হ্যাঁ, তো এইটার এইটা হচ্ছে যে মানে মানে রাত্রে মানে স্বপ্নাবস্থায় যে মানে যে ক্রিয়া, স্বপ্নাবস্থায় যে মনের ক্রিয়া, সেইটা কিন্তু অনেক সময় দেখা যায়। তো এই বিষয়গুলো কিন্তু আসলে ওই নির্জ্ঞান মন থেকেই ঘটছে, এই বিষয়টাও কিন্তু ওই নির্জ্ঞান মনের অস্তিত্বকেই প্রমাণ করে। হ্যাঁ, বা আমরা আমরা যেটাকে না পড়াশোনা জানলে আমরা যেটাকে হয়তো বলবো অশিক্ষিত যখন আমরা থাকি, তখন আমরা সেগুলোকে নিশির ডাক বলি। হ্যাঁ, বোকার মতন আমরা নিশির ডাক ইত্যাদি সব নানা রকম, অনেকেই যারা অশিক্ষিত অনেকেই বলে যে নিশির ডাক এসছে তাই জন্য উঠে চলাফেরা করছে বা ঘরের দরজা খুলে বাইরে বেরিয়ে যাচ্ছে। আসলে ওগুলো কিছুই নয়, আসলে এগুলো হচ্ছে ওই নির্জ্ঞান মনেরই অস্তিত্বকে প্রমাণ করছে। কারুর কারুর ক্ষেত্রে যে নির্জ্ঞান মনের উপর তার কন্ট্রোল, মানে তার সুপার ইগোর কন্ট্রোলটা এতটাই মানে মানে লুজ হয়ে যায়, সুপার ইগোর কন্ট্রোলও এতটা কম থাকে যে নির্জ্ঞান মন মানে সে স্বপ্ন দেখা অবস্থাতেই সে কি করছে, সে উঠে বিভিন্ন কাজ করছে বা সে ঘরের দরজা খুলে খানিকটা বাইরে হেঁটেও আসছে, এরকমও দেখা যায়। হ্যাঁ, কিন্তু মানে এই বিষয়গুলো আসলে আসলে আমার ওই নির্জ্ঞান মনের অস্তিত্বকেই প্রমাণ করছে। হ্যাঁ, এটাও এক ধরনের মানসিক সমস্যা, এটাও মানে আমাদের মনোবিদের সাহায্য নিলেই এই বিষয়গুলো আস্তে আস্তে ঠিক হয়ে যেতে পারে। এরকম হাজারো রকম বিষয় নির্জ্ঞান মনের অস্তিত্বকে প্রমাণ করে। বা দেখা যায় যে মানুষ হয়তো মানে কেউ হয়তো মানে একটা কোনো অঙ্ক মানে কিছুতেই মেলানো যাচ্ছে না, আমরা ঘুমিয়ে পড়লাম, ঘুম থেকে উঠে আমরা দেখলাম যে অঙ্কটা পরে যেই সকালে করতে বসলাম দেখলাম অঙ্কটা মিলে গেছে, আমরা তো লজিক করেছি, আমরা দেখেছি যে রাত্রিবেলা কিছুতেই লজিকটা মিলছে না, 90 রুলসের একটা লজিক কিছুতেই মিলছে না, হয়তো আমরা সকালবেলা করলাম দেখলাম মিলে গেল, কিভাবে মিললো? তখন কিন্তু আমার সংজ্ঞান মন জাগ্রত না থাকলেও মানে সংজ্ঞান মনে মানে আমরা মানে অর্থাৎ আমরা জেগে ওটাকে না করলেও বা আমরা আমার সংজ্ঞান মন সেটা সেটাকে না সলভ করলেও আমার নির্জ্ঞান মনের ভেতরে ওই যে সলভের প্রক্রিয়াটা কিন্তু চলেছে, ওই সলভের প্রক্রিয়াটা কিন্তু ভেতরে ভেতরে চলেছে এবং সকালবেলা ওইটা সলভ হয়ে গেছে। হ্যাঁ, এই সব সমস্ত হাজারো বিষয় নির্জ্ঞান মনের অস্তিত্বকে প্রমাণ করে। ঠিক আছে মেয়েরা? হ্যাঁ ম্যাম, আচ্ছা, কাউকে কিছু ধরবো? ম্যাম বলবো, হ্যাঁ তানিয়া, নিশ্চয়ই। ম্যাম বলছি তাহলে, শোনা যাচ্ছে কি আমার কথা? একদম শোনা যাচ্ছে। নির্জ্ঞান স্তরে যে অস্তিত্ব আছে তার প্রমাণও আছে, সেগুলি হলো: 1 নম্বর, এরর অফ এভরিডে লাইফ, অর্থাৎ দৈনন্দিন যে ভুলগুলো আমরা করি। ফয়েড বলেন, এই যে দৈনন্দিন আমরা যে ভুলগুলো করি সেগুলো আমরা ভুল করে করি না, মানে ইচ্ছাকৃত ভাবেই করি। ফয়েডের মতে, ঠিক ফয়েড ঠিক বলেন, যেসব জিনিসগুলো বা কাজগুলো আমরা পছন্দ করি না বা যেসব জিনিসগুলো বা কাজগুলোকে আমাদের বোঝা মনে হয়, আমরা কিন্তু সেই সব কাজের ক্ষেত্রেই ভুলগুলো করি বা ভুলে যাই। যেমন আমি রোজ কলেজে যাই, হয়তো কলেজে একটা খাতা যেটা আমি রোজ নিয়ে যেতে ভুলে যাই, আমি কলেজে গিয়ে আমার মনে পড়ে যে আমি আজ খাতাটা আনলাম না, আজকেও আনলাম না, এরকম হয়তো 1 সপ্তাহ ধরে চলছে। হয়তো এই খাতাটা আমার কাছে নিশ্চয়ই কোনো না কোনো জায়গায় বোঝা মনে হয়, যে কারণে আমি রোজ কলেজে যাচ্ছি কিন্তু খাতাটা আনতে ভুলে যাচ্ছি। ফয়েডের মতে, ওই নির্জ্ঞান মনে যে অবতমিত ইচ্ছাগুলো আছে, এগুলির মাধ্যমে আমরা এই ভুলগুলো করে থাকি। 2 নম্বর হচ্ছে ড্রিম বা স্বপ্ন। ফয়েড বলেন যে আমাদের মনের যে নির্জ্ঞান, আমাদের নির্জ্ঞান স্তরের যে অবদমিত যে ইচ্ছাগুলি আছে সেগুলি তো পরিপূরণ হতে পারে না, সেগুলো আমরা যখন রোজ রাতে ঘুমাই তখন স্বপ্নের মাধ্যমে সেই ইচ্ছাগুলো পরিপূরণ হয়। মানে আমরা যদি কোনো কোনো রাতে খুব ভালো স্বপ্ন দেখি, তাহলে পরের দিন বলতে পারি যে আমাদের ঘুমটা খুব ভালো হয়েছে। যে ব্যক্তির ঘুম পাতলা সে স্বপ্নও দেখে না, তার হয়তো সে ঘুমের ওষুধ খায়, সে কিন্তু স্বপ্ন দেখে না। মানে মোট কথা, স্বপ্ন দেখলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকে, কারণ ওই অবতমিত ইচ্ছাগুলো স্বপ্নের মাধ্যমে পরিপূরণ হয়। আচ্ছা, স্বপ্ন, বাবা একটা কথা বলি, স্বপ্ন না আমরা হয়তো দেখি, আমরা হয়তো সবাই কোনো না কোনো সময় দেখছি ঘুমিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু আমাদের মনে থাকে না। যিনি ঘুমের হ্যাঁ, ওষুধ খেয়ে ঘুমন তিনিও সুপার হয়তো ইগোর দেখেন কারণে স্বপ্ন, মনে থাকে কিন্তু না। আমার মনে থাকছে না, আমি মনেই থাকে না যে আমি আদৌ কোনো স্বপ্ন দেখেছি কিনা।
ঠিক আছে, আমার মনেই থাকলো না হয়তো যে আমি কোনো স্বপ্ন দেখেছি কিনা, হ্যাঁ, পুরো সেরকম হয়। স্বপ্নটা মনে থাকে না, আপছে আপছে মনে থাকে, হ্যাঁ সেরকম হয়, হয়তো আপছে আপচা আপচা আপছে, মনে থাকে আবার আবার কখনো অনেকবার, কখনো পুরোটাই মনে থাকে না। কখনো কখনো পুরোটাই মনে থাকে, বা কোনো স্বপ্ন হয়তো বারবার দেখছি সেটা হয়তো আমার অনেক সময় মনে থাকে, বা একটা স্বপ্ন শেষ মানে শেষ না করতে করতে হয়তো লিঙ্ক ধরে ধরে আবার আমি পরের দিন আবার সেইখান থেকে শুরু করলাম, এরকমও হয় না অনেক সময় যে একটা স্বপ্ন হয়তো হ্যাঁ এতটা হ্যাঁ দেখেছি পরের দিন আবার হয়তো সেইখান থেকে শুরু করলাম, এরকমও হয় অনেক সময়, যেন মনে হচ্ছে আমি একটা সিনেমা দেখছি, এরকমও হয় তাই না? স্বপ্নের ক্ষেত্রে তো এরকম আমরা দেখি অনেক সময়, ঠিক? ম্যাম বাহ, পরেরটা তানি, বলি। আচ্ছা তানিয়া কি সব বলে দেবে নাকি অন্যরাও কেউ কিছু বলবে? তানিয়া খুব ভালো হয়েছে, ভেরি গুড, হ্যাঁ ম্যাম, অন্যরা কেউ কেউ কিছু না বলুক। বললে আমি বলছি। আচ্ছা আচ্ছা নিশ্চয়ই, অনেকে আজকে রয়েছে অন্য মেয়েরা, অন্য মেয়েরা কেউ কিছু বলুক। ম্যাম বলবো, কে বলবে? ম্যাম আমি, সায়নী? হ্যাঁ ম্যাম, আচ্ছা নিশ্চয়ই, ম্যাম মনের রোগ এটা বলছি, হ্যাঁ, মেন্টাল ডিজিজ এটা, আপনি যেটা বলেছেন সেইভাবে আমি বলছি। হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই, এই যে সূচিবায়গ্রস্ত রোগটা, এইটা এক রকমের মনেরই রোগ। এই যে একদম, যারা থাকেন তারা হচ্ছে সব সময় ধরুন হাত ধোয়া বা বারবার সাবান সাবান দিয়ে হাত পা ধোয়া, এই করা, চান করা, এগুলো একটা রোগ। এটা এটা ওদের নির্জ্ঞান মন থেকেই হয়ে থাকে, মানে ওরা বুঝতেও পারে না এটা হয় যে। ঠিক ঠিক, আর এরকম আরেকটা রোগ হিস্টেরিয়া রোগ, ম্যাম আপনি বললেন কিন্তু আমি হিস্টেরিয়া রোগটা জানি না আসলে কি। আচ্ছা, হিস্টেরিয়া রোগ হচ্ছে মানে এক এক বিশেষ ধরনের, মানে এই রোগটাকে না দুভাবে দেখা হয়, এক ধরনের হিস্টেরিয়াকে বলা হয় যে সেইটা হচ্ছে একটা শারীরিক প্রবলেম, আর এক ধরনের হিস্টেরিয়াকে বলা হয় সেটা মানসিক প্রবলেম। হ্যাঁ, হিস্টেরিয়া রোগেরও দুটো ভাগ আছে, তো হিস্টেরিয়া রোগের ক্ষেত্রে দেখা যায় যে রোগী হয়তো দাঁত মুখ খিচিয়ে অজ্ঞান হয়ে গেল, হঠাৎ অজ্ঞান হয়ে গেল, দাঁত ফাত দাঁতের সাথে দাঁত লেগে গেছে, মুখ থেকে হয়তো গ্যাজা বেরিয়ে এলো, বা হয়তো দেখা গেল যে হাত পা খিচিয়ে গেছে, এরকম অনেক সময় দেখা মৃগী যায়, রোগের মতো, মৃগী মৃগী, হ্যাঁ, এক এক ধরনের মৃগী মৃগী, হ্যাঁ, এমন নয় যে মৃগী মানেই সেটা মানসিক, তা নয়, মৃগীর শারীরিক বা এক এক ধরনের মৃগী শারীরিকও হয়, আর এক ধরনের মৃগীর ক্ষেত্রে সেটাকে মানসিক বলা হয়, হ্যাঁ, যে তার সেটা আসলে মানসিক কোনো প্রবলেম থেকেই মৃগী হচ্ছে, এরকম হয়, তো সেই মৃগী মৃগীর ক্ষেত্রে মৃগীটাও তাহলে এক ধরনের মৃগীকে আমরা মানসিক ডিজিজ বা মানসিক রোগ বলতে পারি, ঠিকই, হিস্টেরিয়া হচ্ছে মৃগী, বাংলা হচ্ছে আচ্ছা মৃগী। ম্যাম বুঝেছি। হুম হুম এরপরে হচ্ছে ওই হিপনোটাইজ, হুম হিপনোটিজম, এটা যে আবিষ্ট করা, হ্যাঁ হ্যাঁ এইটা হচ্ছে মানে এটা সাহায্যে মানে সাইক্রেটিস আমার মানসিক সমস্যাটাকে বার করে নিয়ে আসতে পারে আর হয়তো সেটা সমাধানও করতে পারে। ঠিক ঠিক, তারপরে নির্জ্ঞান মনের অস্তিত্ব আছে বলেই আমি আবিষ্ট অবস্থা। ম্যাম তার মানে এর পরেরটা হচ্ছে এই যে সাজেশন, ওইটা একটু আরেকবার বোঝাবেন, ওই জায়গাটা না আমি একটু বুঝতে পারিনি। হ্যাঁ, মানে হিপনোটাইজ করা হলো, আমি মানে হিপনোটাইজ সং অব্দি বুঝেছি, হিপনোটাইজের বাংলা হচ্ছে সংবেশন, সোজা কথা, বা আবিষ্ট করা, সংবেশন করা, মানে বাংলাটার থেকে হিপনোটাইজ বললেই আরো বেশি সুবিধা হয় না, ইংরেজিটাই হ্যাঁ টার্মটা ম্যাম আমরা হ্যাঁ অনেক সময় বেশি শুনেছি, তো হিপনোটাইজ করার বাংলা বাংলাতে অনেক সময় বলা হয় সেটা সংবিষ্ট করা বা আবিষ্ট করা, মানে মানে সেটা প্রক্রিয়াটা সম্ভব হয় মনোবিদের দ্বারা, এবার আবিষ্ট করে কি করা হয়, আবিষ্ট করে তার নির্জ্ঞান মনের ওপরে তাকে কিছু প্রশ্ন করা হয়, এবং সেই প্রশ্নটা নির্জ্ঞান মনের ওপরেই করা হচ্ছে, এবং নির্জ্ঞান মন থেকেই সেই ব্যক্তি যার যাকে প্রশ্নটা করা হচ্ছে সেই ব্যক্তি নির্জ্ঞান মন থেকেই উত্তরটা দিচ্ছেন, এরকম দেখা যায়, তো এর ফলে কি হয় যে অনেক সময় অনেক মানসিক প্রবলেম
যা কিছুতেই স্বাভাবিক অবস্থায়, সুস্থ অবস্থায় যেটা সলভ হচ্ছিল না, সেটা দেখা যায় হিপনোটাইজের মাধ্যমে সলভ হয়ে যায়। আর সাজেশন হচ্ছে যে মানে পরবর্তীকালে যে মানে যেটা মানে সাজেশন হচ্ছে, সে সাজেশন মানে অভিভাবন, হ্যাঁ, যেটা হচ্ছে যে মানে দেখা যায় যে অনেক সময় নির্জ্ঞান মনের ওপরে কোনো আদেশ দেওয়া হয়েছে, সেই আদেশটা দেখা যায় যে যে ব্যক্তিকে দেওয়া হলো সেই ব্যক্তি নির্জ্ঞান মন থেকে মানে তিনি ওই আবিষ্ট অবস্থা থেকে তিনি বেরিয়ে গেছেন, তিনি নর্মাল সুস্থ অবস্থায় ফিরে গেছেন, তারপরে তিনি দেখা যায় তিনি বাড়িও চলে গেছেন ইভেন, কিন্তু ওই যে আদেশটা তার নির্জ্ঞান মনের ওপরে দেওয়া হয়েছিল, তাকে যখন হিপনোটাইজ করা হয়েছিল তখন যে আদেশটা তার নির্জ্ঞান মনের ওপরে দেওয়া হয়েছিল, সেই আদেশটার মতন করে তিনি একটা কাজ সম্পন্ন করলেন। যে কোনো কাজ হতে পারে, যে যে আদেশটা তাকে দেওয়া হয়েছিল যে এটা তুমি করবে, সেটাই তিনি দেখা গেল তিনি করলেন। কিন্তু তিনি কেন করলেন, হঠাৎ করে তিনি এর অদ্ভুত আচরণ কেন করলেন, তার উত্তর তিনি দিতে পারেন না। অর্থাৎ তিনি যেন তিনি বলবেন কি আমি মনে হলো হয়তো করলাম, এরকম তিনি বলবেন। হ্যাঁ, অর্থাৎ সাজেশন মানে সেই সময় যেন তিনি একটা একটা কোনো একটা অভিভূত হয়ে গিয়েছিলেন, ওই সময় যেন মনে হচ্ছিল তাকে কেউ যেন চালিত করছে, কেউ যেন তাকে দিয়ে কাজটা করাচ্ছে, সেটাকে সাজেশন বলা হয়। হ্যাঁ, মানে অভিভাবক। হ্যাঁ ম্যাম, বুঝেছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু তিনি কেন করলেন, তিনি মানে হঠাৎ করে তিনি একটা মোমবাতি জ্বালিয়ে তার চারদিকে কেন ঘুরলেন, বা তিনি ঘরে ঢোকার আগে কেন একটু নেচে নিলেন, তিনি বলতে পারবেন না। ঠিক আছে, এরকম খুব হাস্যকর একটা কাজ হয়তো তিনি করলেন, কিন্তু তার উত্তর যদি তাকে দিতে বলা হয় তিনি বলবেন যে না, আমি তো জানি না, আমি ঠিক ওটা বুঝতে তার পারছি। ওনার নির্জ্ঞান মনেই থেকে গেছে। হ্যাঁ, মানে তিনি নিজেও তো জানেন না, কারণ নির্জ্ঞান মনের ভেতরে কি আছে তা তো তিনি নিজেই জানেন না। যদি হ্যাঁ আমরা ম্যাম, সবাই জানতাম আমাদের নির্জ্ঞান মনের ভেতরে কি আছে, তাহলে তো আমরা সবাই নিজেদের খুব ভালোভাবে জেনে যেতাম, তাই না? হ্যাঁ যেহেতু ম্যাম, জানি না, সেই জন্য নির্জ্ঞান মনের ভিতরে কি আছে আমি তো নিজেও জানি না, ফলে নির্জ্ঞান মনের উপরে ওই আদেশটা দেওয়া হয়েছিল, সেই আদেশটা তিনি নর্মাল অবস্থায় সংজ্ঞানে থাকা অবস্থায় তিনি ওই আদেশটা পালন করলেন একটা সময়, তিনি কেন করলেন এরকম অদ্ভুত আচরণ তিনি সেটা নিজেও ঠিক মতো বলতে পারেন না, অনেক সময় এরকম দেখা যায়, সেটাই বলি। তাহলে এটাও নির্জ্ঞান মনের অস্তিত্বকে প্রমাণ করে। হ্যাঁ ম্যাম হ্যাঁ ম্যাম, আরেকটা হচ্ছে ডেড ড্রিম, ওই হ্যাঁ জেগে জেগে স্বপ্ন দেখা বা অবাধ কল্পনা করা। হ্যাঁ 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 আমাদের সঙ্গে ঘটা কোনো ঘটনা নিয়ে চিন্তা করে আমরা ব্যাপারটাকে ব্যালেন্স করার চেষ্টা করি, ভাবি যে এটা না হলেই ভালো হতো বা এর উল্টোটা হলেই ভালো হতো। ঠিক এটা এটা আমরা মানে নির্জ্ঞান মন থেকেই করি। ঠিক, হ্যাঁ ম্যাম, তাহলে এই এগুলো আমার নির্জ্ঞান, এই সমস্তটাই আমার নির্জ্ঞান মনের অস্তিত্বকেই ইন্ডিকেট করছে প্রমাণ যে করছে, আছে, প্রমাণ আছে। করছে যে আমার নির্জ্ঞান মনই আছে, যার জন্যই এই বিষয়গুলো সম্ভব হয়। ঠিক হ্যাঁ আছে না? ম্যাম, হ্যাঁ সেই সেই ঠিক, বাহ, ভেরি গুড, খুব সুন্দর বুঝেছে, দুজনেই খুব সুন্দর বললো, সায়নী খুব সুন্দর বুঝেছে, তানিয়াও খুব সুন্দর বুঝেছে, বোঝা নিয়ে কোথাও কোনো সমস্যা নেই। হ্যাঁ, বলতে গেলে হয়তো কোনো কোনো জায়গায় একটু আটকাবে, সেটা তো স্বাভাবিকই, টার্মগুলো তো নতুন না, বিষয়টাও নতুন, বিষয়গুলো তো আগে জানা ছিল না, একটুও কিছু জানা ছিল না, সম্পূর্ণ নতুন জিনিস, ফলে একটু হয়তো টার্মে আটকাবে, কিন্তু বিষয়টা বোঝা গেছে, এটা আমি বুঝতেই পারছি। আচ্ছা, বাকিদের তাহলে আজকে আর জিজ্ঞেস করছি না, যেহেতু কেউ কিছু বলছে না, পরের দিন তাহলে চেষ্টা করবে সবাই বলতে, মেয়েরা পরের দিন আমি আরো বেশ কিছু পয়েন্ট রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব, নির্জ্ঞান মনের অস্তিত্ব বিষয়ে, তারপরে আবার আমার আমি একটু ধরবো, জিজ্ঞেস করব। ঠিক আছে ম্যাম। ঠিক আছে। আজকে কে কে ছিল আমার সাথে? মধুশ্রী ছিল তো, মধুশ্রী বলল না আজকে? আচ্ছা, রাজিনা, নেহা হ্যাঁ ম্যাম, বলতে প্রেজেন্ট বলতে ম্যাম। হবে কিন্তু, হ্যাঁ, নেক্সট দিন, নেক্সট দিন বলতে হবে। হ্যাঁ হ্যাঁ ম্যাম, বলবো। ঠিক আছে, ঠিক আছে।